আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা এই মহামারীর সময় এখন পর্যন্ত ভালো আছো, সুস্থ আছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক দিনাজপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারের নির্দেশনায় অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি চাহিদা পারভীন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজ একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্পের উপর আলোচনা করব। এটা এই অধ্যায়ের উপর আমার শেষ ক্লাস। আজকের আলোচনা থেকে তোমরা বস্ত্রশিল্পের সমস্যার সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে, চা শিল্পের সমস্যার সমাধান সম্পর্কে জ্ঞান লাভ করবে, চামড়া শিল্পের সমস্যার সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে, তৈরি পোশাক শিল্পের গুরুত্ব, সমস্যার সমাধান ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে, আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব ও সমস্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব সম্পর্কে জ্ঞান লাভ করবে। এখন শিখনফল অনুযায়ী প্রথম যে বিষয় বস্ত্রশিল্প, সে সম্পর্কে আলোচনা করব। বস্ত্র উৎপাদনের প্রধান যে কাঁচামাল সেটা হলো তুলা, এবং তুলা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ফাইবার। এবং আমরা এখানে তুলা উৎপাদনের দশটি সেরা দেশ দেখতে পাচ্ছি, যার মধ্যে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, তুরস্ক, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, উজবেকিস্তান। এবং এর মধ্যে বাংলাদেশের স্থান চতুর্থ, এবং বাংলাদেশ প্রায় 1662,000 টন তুলা উৎপাদন করে থাকে। এবং তুলা থেকে বস্ত্র উৎপাদন পর্যন্ত পাঁচটি ধাপ রয়েছে। আমাদের প্রথমে চাষাবাদ, তারপরে ফলন, প্রস্তুতিমূলক প্রক্রিয়া, তারপরে সুতা উৎপাদন, কাপড় উৎপাদন, তারপরে বস্ত্র উৎপাদন। এবং বস্ত্রশিল্প বা টেক্সটাইল শিল্পটা আসলে প্রাথমিকভাবে যে সুতা, কাপড় এবং পোশাকের নকশা, উৎপাদন এবং বিতরণ নিয়ে জড়িত। এবং এখানে কাঁচামাল হিসাবে প্রাকৃতিক সুতা বা সিনথেটিক বা রাসায়নিক শিল্প পণ্য হিসাবে ব্যবহার করা হতে পারে। এবং তুলা থেকে প্রথমে সুতা, এবং সুতা থেকে সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং সেটাকে আবার প্রক্রিয়াকরণ করা, তারপরে এটাকে রং করা, সেখান থেকে সেলাই করা, এবং অর্থাৎ সেলাই করে কাপড় পোশাক তৈরি করা, এবং সেটা পরবর্তীতে বিভিন্ন স্টোরে বিক্রি করা এবং ভোক্তা পর্যন্ত যাওয়া। জীবন ধারণের জন্য খাদ্যের পরে বস্ত্রের স্থান। বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প বস্ত্র হলেও তা স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের বয়ন শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের, অনেক চড়াই উৎরায়ের মধ্য দিয়েই বর্তমান পর্যায়ে পৌঁছেছে আমাদের এই শিল্প। দেশে বিদ্যুৎ চালিত আধুনিক বস্ত্রশিল্পের সূচনা হয় বিশ শতকের শুরুতে। 1947-এর আগে আধুনিক বস্ত্রশিল্পে ছিল সুতা তৈরি ও বয়নের সুবিধাসহ নানা উপাদানে গঠিত যৌগিক বস্ত্র কারখানা। মাত্র এক দশক আগেও বাংলাদেশ অধিকাংশ বয়ন কারখানা নিম্নমানের সুতা তৈরি করত। তৈরি পোশাক শিল্পের প্রয়োজন মেটাতে উন্নত মানের সূক্ষ্ম সুতা এবং পলিস্টার তুলা মিশ্রিত সুতা তৈরির সামর্থ্য ছিল না বা কম ছিল, কিন্তু তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ করে বেসরকারি খাতে বয়ন শিল্পের বিকাশ এই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। বয়ন কাপড় টানা ও পরেন সুতার পরস্পর বন্ধনের মাধ্যমে মানুষের পরিধিও ও ব্যবহার উপযোগী কাপড়। এবং একটা দৈর্ঘ্য বরাবর সুতা হলো টানা সুতা, আর আড়াআড়ি সুতা হলো পরেন সুতা। আমাদের দেশে আধুনিক বয়ন শিল্পে উৎপন্ন দ্রব্যগুলি হলো শাড়ি, ধুতি, লুঙ্গি, ব্লাউজ, শার্টের কাপড়, লং ক্লথ, পপলিন, মার্কিন ইত্যাদি সুতা কাপড়। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 82% বস্ত্রপণ্য ও তৈরি পোশাক রপ্তানি থেকে আসে। গত দুই দশকে সুতা ও কাপড়ের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। এই বড় চাহিদা সামাল দিতে বস্ত্রশিল্পের বিকাশ হয়েছে মূলত বেসরকারি খাতে। বাংলাদেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা 429টি, এর মধ্যে সরকারি খাতে 22টি এবং বেসরকারি খাতে 460টি। এবং এ সকল মিলের সুতা উৎপাদন ক্ষমতা প্রায় 106 মিলিয়ন কেজি। আর এখান থেকে মোট যে কাপড়ের উৎপাদন প্রায় 9,930 মিলিয়ন মিটার। এবং আমরা এখানে একটা তথ্য দেখতে পাচ্ছি, যেটা 1993-94, 2010-11, 2013-14 এবং বর্তমানের একটা তথ্যচিত্র দেওয়া আছে।
এখানে সরকারি বেসরকারি খাতে সুতা কাপড় উৎপাদন। এছাড়াও বস্ত্র খাতের উন্নয়নের কারণে সুতা আমাদের সুতা আমদানি ব্যয় বাড়ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2002-03, 2010-11, 2011-12, 2013-14 এবং 2015-16 অর্থবছর একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2015-16 অর্থবছর প্রায় 1959 মিলিয়ন মার্কিন ডলার সুতা আমদানি করতে হয়েছে। 1977 সালে বাংলাদেশের তাঁত বোর্ড প্রতিষ্ঠিত হয়, এবং বাংলাদেশ তাঁত বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁত শিল্প বছরে প্রায় 68.70 কোটি মিটার তাঁত বস্ত্র উৎপন্ন করে, এবং দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদার প্রায় 40% বেশি তাঁত শিল্প যোগান দিচ্ছে। এই শিল্পে সারা বছর প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয় প্রায় 9 লক্ষ লোকের, এবং পরোক্ষভাবে এখানে প্রায় 6 লক্ষ লোক নিয়োজিত থাকে, এবং দেশে মোট তাঁতের সংখ্যা প্রায় 5.06 লক্ষ। এর মধ্যে 3.13 লক্ষ তাঁত সচল, এবং অবশিষ্ট যে 1.92 লক্ষ তাঁত অচল রয়েছে। এখন বাংলাদেশে বস্ত্রশিল্পের কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাগুলো: পর্যাপ্ত কাঁচামালের অভাব। বাংলাদেশে বস্ত্রশিল্পের প্রধান সমস্যা হলো পর্যাপ্ত কাঁচামালের অভাব। তুলা এবং সুতা, এখন সুতা আসে তুলা থেকে, এবং বাংলাদেশে পর্যাপ্ত তুলা উৎপাদন হয় না। মান নিম্ন, বাংলাদেশে উৎপাদিত তুলা আর আমদানিকৃত যে তুলা সেটা উভয়ের মান নিম্ন হয়, এবং এই কারণে বস্ত্র শিল্পে উৎপাদিত কাপড়ের মানও নিম্ন হয়ে থাকে। সুতাকলের অভাব, দেশে পর্যাপ্ত সুতাকলের অভাব আছে, এই জন্য প্রয়োজনীয় সুতা উৎপাদন হয় না। দাম নির্ধারণ, বাংলাদেশে যে বস্ত্র এবং সুতার দাম নির্ধারণ করা হয় নাই বা নির্ধারিত না, সে কারণে পণ্য বিপণনে সমস্যার সম্মুখীন হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, দক্ষ শ্রমিক এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবের কারণে বস্ত্রশিল্প কারখানাগুলোর উৎপাদন প্রায় ব্যাহত হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি মূলধনের অভাব, আমাদের বস্ত্রশিল্পের অন্যতম প্রধান সমস্যা হলো যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং মূলধনের অভাব। গুণগত মান নিম্ন, দেশের বস্ত্রকলগুলো উন্নত এবং এটা অনেক ক্ষেত্রে অনেকগুলো অনেক পুরনো হয়, সেগুলো যে বস্ত্রকল উৎপাদিত কাপড়ের গুণগত মানও নিম্ন। বিদ্যুতের অভাব, যদিও আমাদের দেশে বিদ্যুৎ এখন প্রয়োজনীয় বিদ্যুৎ আছে, তারপরে দেখা যায় যে গ্রামাঞ্চলে এখনও লোডশেডিং হয়, এবং কলকারখানাগুলো যেহেতু অনেক দূর দূরান্তে অবস্থিত সে কারণে সে উৎপাদন ব্যাহত হয়। উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার, আমাদের এখানে যে বস্ত্র কারখানাগুলো আছে তাদের উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ ব্যবহার করতে পারে না, সে কারণে উৎপাদন কম হয়। শ্রমিক অসন্তোষ, যেহেতু বস্ত্র কারখানায় শ্রমিক অনেক দরকার হয় এবং শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্মঘট করে থাকে, এবং সেক্ষেত্রে উৎপাদন ব্যাহত হয়, এবং শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক একটা নেতিবাচক প্রভাব দেখা দেয়। পশ্চাৎ সংযোগ শিল্পের অভাব, বস্ত্র কারখানার জন্য যে পশ্চাৎ সংযোগ শিল্প, অর্থাৎ বস্ত্র উৎপাদনের যে প্রয়োজনীয় যে কাঁচামাল সেগুলো যদি আমরা নিজ দেশে উৎপাদন করতে পারি, তাহলে বস্ত্রের একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে এবং কম দামে পণ্য জনগণকে দিতে পারবে, সেই হিসাব অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে পশ্চাৎ সংযোগ শিল্পের তুমি প্রসার লাভ করে নেই, এবং বর্তমানে অনেক সুতা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। অস্থকর পরিবেশ, যেখানে বস্ত্র কারখানাগুলো অবস্থিত সেখানে দেখা যায় যে কারখানা কাজের পরিবেশ অপরিচ্ছন্ন, এবং তারা যেখানে থাকে শ্রমিকরা সেটা তাদের থাকার স্থানও অস্বাস্থ্যকর হয়, এবং সে কারণে তারা প্রায় অসুস্থ হয়ে থাকে। যাতায়াত যোগাযোগ ব্যবস্থাপনার সমস্যা, আমাদের দেশে প্রায় দেখা যায় যে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, ধর্মঘট, অবরোধ, চাঁদাবাজি, পণ্য জাহাজীকরণে চাঁদাবাজি হয়, এবং এই কারণে পণ্য জাহাজীকরণ করা বা পণ্য বিপণনে সমস্যা দেখা দেয়, এবং সেই কারণে বস্ত্রকল মালিকেরা প্রয়োজনীয় যে তাদের যে মুনাফা সেটা করতে পারে না, অনেক ক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হয়। এখন বস্ত্রশিল্পের সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করব। প্রথমে উৎপাদন বৃদ্ধি, দেশে উন্নত মানের তুলার উৎপাদন বৃদ্ধি করতে হবে। উন্নত মানের তুলা আমদানি,
যদি তুলা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদেরকে প্রয়োজনে বিদেশ থেকে উন্নত মানের তুলা আমদানি ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি এবং বস্ত্র উৎপাদনের জন্য যে বস্ত্রকলের জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি সেগুলো আমাদের দ্রুত বা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। সুতাকল ও কাপড়কল স্থাপন সরকারি এবং বেসরকারি পর্যায়ে আরও বেশি সুতাকল কাপড়ের কল স্থাপন করতে হবে, তাহলে এই শিল্পের সমস্যা সমাধান করা সম্ভব হবে। আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, রাষ্ট্রায়ত্ত যে বস্ত্রকলগুলো আছে সেগুলোর আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রিতা দেখা দেয় কোনো একটা কাজ করতে গেলে, সেই কারণে সেখানে সেটা পরিহার করতে না পারলে সেখান থেকে উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। প্রয়োজনীয় মূলধনের যোগান, আমাদের বস্ত্রশিল্প উন্নয়নের জন্য কম সহজ শর্তে বা কম সুদে প্রয়োজনীয় মূলধনের যোগানের ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি দূর করতে হবে বা যেখানে লোডশেডিং হয় সেখানে যেই তাঁতকল যেখানে আছে বা বস্ত্র কারখানাগুলো যেখানে আছে সেখানে যাতে বিদ্যুতের লোডশেডিং না হয় সেটার ব্যবস্থা রাখতে হবে এবং এটাতে প্রশাসনের অবশ্যই নজর দেওয়া দরকার। মান উন্নত, আমাদের দেশে যে উৎপাদিত বস্ত্র বা কাপড় আছে সেগুলোর মান আরও উন্নত করতে হবে যাতে বিদেশের কাপড়ের সাথে আমরা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারি। বেসরকারি খাতের বিকাশ, বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য অবশ্যই বেসরকারি খাতের বিকাশ আরও বিকাশ সাধন করতে হবে। সঠিক দাম নির্ধারণ, উৎপাদিত সুতা এবং বস্ত্রের যেই দাম সেটা সঠিকভাবে দাম নির্ধারণ করতে হবে এবং এছাড়াও বিপণন ব্যবস্থা টা ত্রুটি মুক্ত বা উন্নত করতে হবে। পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন, বস্ত্র কারখানা উন্নয়নের জন্য অবশ্যই পশ্চাৎ সংযোগ শিল্প অর্থাৎ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প কারখানা স্থাপন করতে হবে, অর্থাৎ আমাদের যেমন তুলা উৎপাদন থেকে সুতা তৈরি উন্নত মানের সুতা তৈরি কারখানা আমাদেরকে স্থাপন করতে হবে। এছাড়া বস্ত্রশিল্পের উন্নয়নে শিল্প নীতি প্রণয়ন, সরকার বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য যে শিল্প নীতি বিশেষ নীতি বা কৌশল অবলম্বন গ্রহণ করেছেন এবং সেটা বাস্তবায়ন করতে হবে। দক্ষ ব্যবস্থাপনা, এছাড়াও বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য সরকারিভাবে দক্ষ ব্যবস্থাপনা করতে হবে, অর্থাৎ এখানে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং তৈরি করা করতে হবে যাতে বিদেশি বাজারে আমরা সেটা বিক্রি করতে পারি। নতুন বাজার অনুসন্ধান, আমাদের দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে নতুন নতুন বাজার অনুসন্ধান করতে হবে এবং এর মাধ্যমে আমাদের দেশীয় পণ্যের বাজার বিকাশ লাভ করবে এবং বস্ত্রশিল্পের উন্নয়ন ঘটবে। যদিও বাংলাদেশ বর্তমানে বস্ত্রশিল্পে স্বয়ংসম্পূর্ণ নয়, তারপরে এর ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। এর কারণ কতগুলো, যেমন বাংলাদেশের জলবায়ু আর্দ্র যা তুলা চাষের জন্য উপযোগী এবং বাংলাদেশে তুলা উৎপাদন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা প্রায় 16 কোটি এবং বস্ত্রের চাহিদা ব্যাপক, অভ্যন্তরীণ যে বাজার সেটাও ব্যাপক, সে কারণে বস্ত্র উৎপাদন এখানে লাভজনক। তুলনামূলক স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক সরবরাহ করা সম্ভব যেহেতু আমাদের জনসংখ্যা অনেক। এছাড়াও যদি সুষ্ঠু পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত বাজার এবং শক্তি সম্পদ উন্নতি করা যায় তাহলে বস্ত্রশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ সরকার শিল্পনীতি 2010-এ বস্ত্রশিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য যুগোপযোগী যে নীতি গ্রহণ করেছে, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে, ঢাকার মিরপুরে বেনারসি তাঁতিদের বেসরকারি খাতে তাঁত বস্ত্র তৈরি ও বাজারজাতকরণের লক্ষ্যে তাঁত পরিবার সমূহকে 906টি প্লট প্রদান করা হয়েছে, বেসরকারি খাতে তাঁত বস্ত্র উন্নয়নের লক্ষ্যে তাঁতিদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করা হয়েছে এবং বর্তমানে বেসরকারি খাতে বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন BTMC টেক্সটাইল পল্লি স্থাপন করেছে এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP-র আওতায় যে বস্ত্রকলগুলো বন্ধ ছিল সেগুলোকে পুনরায় চালু করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও
বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ যেমন টেক্সট সহ আরও কতগুলো প্রতিষ্ঠান, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে বস্ত্র প্রযুক্তিবিদ ও বস্ত্র বিষয়ক দক্ষ জনশক্তি তৈরির ব্যবস্থা করেছে, এবং বাংলাদেশ রেশম বোর্ডের মাধ্যমে রেশম চাষ সম্প্রসারণ এবং উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে বস্ত্রশিল্পে সরকারি বেসরকারি পর্যায়ে যদি এই ধরনের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা বিদ্যমান থাকে, তাহলে এখান থেকে এর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখন শিখণফল অনুযায়ী দ্বিতীয় যে বিষয়ে চা শিল্প সম্পর্কে আলোচনা করব। 1800 শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষে আসাম এবং তার তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু হয় এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদের জন্য 1828 খ্রিস্টাব্দে জমি বরাদ্দ হয় দেওয়া হয়, কিন্তু বিভিন্ন কারণে এটা চা চাষ বিলম্বিত হয় এবং পরবর্তীতে 1840 সালে চট্টগ্রাম শহরের চট্টগ্রাম ক্লাব এলাকায় চা বাগান প্রতিষ্ঠিত হয় এবং যা কুণ্ডদের বাগান নামে পরিচিত ছিল এটাও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়। তারপর 1854 বা মতান্তর এটা 1847 সালে সিলেটের মালনীছড়ায় চা বাগান প্রতিষ্ঠিত হয় এবং এটাই বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। দেশ স্বাধীনতার পূর্বে দুটি জেলায় চা আবাদ হতো, একটি ছিল সিলেট জেলার সুরমা ভ্যালি এবং অপরটি চট্টগ্রামের হালদা ভ্যালি নামে পরিচিত। 1957 থেকে 1958 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং তিনি প্রথম বাঙালি যিনি চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় চা বাগান সমূহ প্রায় বিধ্বস্ত হয়ে যায়, তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পকে টেকসই করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, মধ্যে যেমন বাগানের মালিকদের 100 বিঘা পর্যন্ত জমির মালিকানা সংরক্ষণের অনুমতি দেন, এছাড়াও শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করেন এবং ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 30 লক্ষ ভারতীয় মুদ্রা মূল্যের ঋণ নিয়ে চা শিল্পের যন্ত্রপাতি আমদানি করেন। বর্তমানে চা শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে এবং 1970 সালে যেখানে চা উৎপাদন হতো 31.38 মিলিয়ন কেজি, সেটা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে এবং 2015তে উৎপাদন 67.38 মিলিয়ন কেজি, এবং 1970 সালে যেখানে চা বাগানের সংখ্যা ছিল 150টি, এখন চা বাগানের সংখ্যা 167। বর্তমানে বাংলাদেশ চা উৎপাদনে বিশ্বের নবম উৎপাদনকারী দেশ এবং বাংলাদেশে চা চাষের জন্য নতুন এলাকা যেটা পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁ, দিনাজপুর এই অঞ্চলগুলোতেও চা চাষ হচ্ছে। এর মধ্যে মৌলভীবাজারে 91টি, হবিগঞ্জে 25টি, সিলেটে 19টি, চট্টগ্রামে 22টি, পঞ্চগড়ে 7টি, রাঙ্গামাটিতে 2টি ও ঠাকুরগাঁয়ে 1টি চা বাগান আছে এবং বান্দরবানের রুমায় চা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে চা রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, কিন্তু বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে আমাদের দেশেই ভোগ, যেমন চাহিদা বেড়েছে, বৃদ্ধি পাওয়া যায়, উৎপাদন বাড়ছে, কিন্তু সাথে সাথে ভোগও বেড়েছে, ফলে রপ্তানি আয় হ্রাস পেয়েছে। এখানে আমরা একটা তথ্য দেখতে পাচ্ছি যে সেখানে দেখা যাচ্ছে যে 1947 সালে আমাদের মোট উৎপাদন ছিল 18 মিলিয়ন কেজি, 1970-এ সেটা 30 মিলিয়ন কেজি এবং 2017-এ এসে সেই আমাদের চা উৎপাদন হয়েছে 78.95 মিলিয়ন কেজি এবং আমাদের যে মোট জমি প্রায় 150 একর জমিতে চা চাষ হচ্ছে এবং দেশের অভ্যন্তরে যে ভোগ সেটাও দেখা যাচ্ছে যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে 2017 সালে আমাদের মোট ভোগের পরিমাণ 85.93 মিলিয়ন কেজি, অথচ আমাদের উৎপাদন হলো 78.95 মিলিয়ন কেজি, এর ফলে আমাদের চা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এখন চা শিল্পের সমস্যা নিয়ে আলোচনা করব। অনিয়মিত বৃষ্টি, চার উৎপাদন পুরোপুরিরূপে বৃষ্টিপাতের উপর নির্ভরশীল,
এবং যে সমস্ত অঞ্চলে প্রায় বছরে 200 থেকে 220 সেন্টিমিটার বৃষ্টি হয় কিন্তু পানি জমে না সেসব অঞ্চলে চা চাষের জন্য উপযোগী। এবং বর্তমানে যে বৃষ্টিপাত অনিয়মিত হওয়ার কারণে বাংলাদেশে চার উৎপাদন অনেক ব্যাহত হচ্ছে। শ্রমিকের অভাব, এদেশে চা শিল্পে কাজ করার মতো যে দক্ষ শ্রমিক সেটার বর্তমানে পর্যাপ্ত পরিমাণ অভাব আছে, অর্থাৎ এখানে দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না। সংরক্ষণের সমস্যা, চা গুদামজাতকরণ প্যাকেটিং করার জন্য যে আধুনিক প্রযুক্তি সেটার অভাব থাকার কারণে চা সংরক্ষণ এবং বাজারজাতকরণে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। যোগান সংকট, চার বিপুল চাহিদা কিন্তু এর প্রয়োজনীয় যে উন্নত মানের চা সেটা উদ্ভাবন হয়নি, এর ফলে চার যোগান সংকট দেখা দিচ্ছে এবং আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে আমরা চা সঠিকভাবে যোগান দিতে পাচ্ছি না। চাষের জমির স্বল্পতা, চাষের জন্য যেসব ঢালু বা পাহাড়ি জমি প্রয়োজন তা বাংলাদেশে সীমিত হয়ে যাচ্ছে। মূলধনের অভাব, বাংলাদেশের চা শিল্পের জন্য যে প্রয়োজনীয় যে মূলধন তার যথেষ্ট অভাব আছে। যেহেতু মানুষের সঞ্চয় কম সে কারণে মানুষের মূলধনও কম। আধুনিক যন্ত্রপাতির অভাব, চা শিল্পে ব্যবহারের জন্য যে প্রয়োজনীয় যে আধুনিক যন্ত্রপাতি বা উন্নত যন্ত্রপাতি সেটার অভাব আছে আমাদের দেশে। পরিকল্পনা ও বিনিয়োগের সমস্যা, চা শিল্পের প্রসারের জন্য যে সুদূর প্রসারের পরিকল্পনা দরকার এবং প্রযুক্তির যে উদ্ভাবন দরকার সেজন্য শিক্ষা প্রশিক্ষণ গবেষণা সেই সমস্ত ক্ষেত্রে যে বিনিয়োগ সেটা আমাদের স্বল্পতা রয়েছে, এজন্য চা শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার অভাবে চা শিল্পের উন্নয়ন ব্যাহত হয়, কারণ এখানে পণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার প্রয়োজন। প্যাকিং ও গুদামজাতকরণের সমস্যা, বাংলাদেশে যে উৎপাদিত চা তার প্যাকিং এবং গুদামজাতকরণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চা উৎপাদন ব্যাহত হচ্ছে। বন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস, বাংলাদেশে চা উৎপাদনের জন্য বেশিরভাগ যে পাহাড়ি অঞ্চল সেটা জনসংখ্যার বৃদ্ধির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, ফলে চা উৎপাদন হুমকির সম্মুখীন। কীটনাশক ওষুধের প্রভাব, প্রয়োজনীয় সার ও কীটনাশক ওষুধের অভাবে চা উৎপাদন ব্যাহত হয়। অনিশ্চিত চাহিদা, রপ্তানির ক্ষেত্রে যেমন বর্তমানে চাহিদা আমরা অন্যান্য উৎপাদনকারী দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছি না, সেই কারণে আমাদের দ্রব্যের বা চার চাহিদা অনিশ্চিত। শ্রমিকের নিম্ন জীবনমান, চা শ্রমিকদের জীবনমান আকর্ষণীয় না, তারা স্বল্প বেতনের মানবেতর জীবনযাপন করে এবং তাদের সন্তানদের লেখাপড়া করার মতো আর্থিক সামর্থ্য সৃষ্টি হয় না, তাই এ পেশায় শ্রমিকরা প্রবেশ করতে চায় না। পরিবর্তক দ্রব্যের উপস্থিতি, বর্তমানে চার যে পরিবর্তক দ্রব্য কফি এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে কফির যোগানও বৃদ্ধি পাচ্ছে এবং দাম হ্রাস পাচ্ছে, এর ফলে কফির সাথে চা প্রতিযোগিতা করে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। দক্ষ ব্যবস্থাপনার অভাব, বাংলাদেশের চা শিল্পে দক্ষ ব্যবস্থাপনার যথেষ্ট অভাব লক্ষ্য করা যায় এবং এই কারণে চা শিল্পের সমস্যা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, এর ফলে চাষের উপযোগী যে পরিবেশ সেটা হুমকির সম্মুখীন হচ্ছে। প্রতিযোগিতা, বাংলাদেশে চার অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ হলো ভারত এবং ভারতের দার্জিলিংয়ের চা, এবং দার্জিলিংয়ের চায়ের একটা আলাদা সুবাস আছে যা আমাদের দেশে চায় নেই, এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের বাজার অনেকটা অনিশ্চিত। চা শিল্পের সমস্যার সমাধানের জন্য কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন উন্নত সেচ ব্যবস্থা, যেহেতু আমাদের বৃষ্টিপাত অনিয়মিত হয়ে পড়েছে সেই কারণে চা শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য পানি সেচের ব্যবস্থা করতে হবে। একর প্রতি উৎপাদন বৃদ্ধি, বিদেশের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চাষে আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে ফলন বৃদ্ধি পায় এবং চায়ের যে দাম সেটা হ্রাস পায়। মূলধনের সরবরাহ, চায়ের উৎপাদন বাড়ানোর জন্য চা শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ ব্যবস্থা করতে হবে।
উন্নত বীজ ও রাসায়নিক সার, বাগানে চায়ের উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত বীজ ও সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি শ্রমিকদের চা বাগানে কাজ করার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকম অভিজ্ঞতা নেই, তাদের দক্ষতা নেই, তাদের সেই দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। গুণগত মান বৃদ্ধি, দেশের চায়ের গুণগত মান দেখা যাচ্ছে যে ভারতের দার্জিলিংয়ের চায়ের গুণগত মানের তুলনায় অনেক কম, সেই কারণে দার্জিলিংয়ের চার গুণগত মান উন্নত হয়, তার চাহিদা বেশি, তাই আমাদের দেশে উৎপাদিত চা তার গুণগত মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা, আমাদের চা চাষের জন্য যে শ্রমিক তাদের যেহেতু অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব আছে, তাই তাদের যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায়, সেক্ষেত্রে তাদের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট করতে পারলে চা শিল্পের উন্নয়ন সম্ভব। উন্নত প্যাকিং ও গুদামজাতকরণ, আকর্ষণীয় প্যাকিং যদি করা হয় তাহলে জিনিসের গ্রহণযোগ্যতা বাড়ে, তার চাহিদা বৃদ্ধি পায়, এর ফলে এবং উন্নত পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে চা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, চা ও শিল্পের উন্নয়নের জন্য শিল্পাঞ্চল থেকে পরিবহন পণ্য যাতে সহজে ভোক্তা পর্যন্ত পৌঁছানো যায়, সেজন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, চার জন্য যে প্রাকৃতিক পরিবেশ সেটা অবশ্যই সুরক্ষা করতে হবে, বা পাহাড়ি অঞ্চলে সুরক্ষা দিতে হবে, সে কারণে বনের এবং প্রাকৃতিক যে পরিবেশ সেটা রক্ষার ব্যবস্থা করতে হবে। বেতন কাঠামো, চা শিল্পে যে শ্রমিকরা কাজ করে তাদের যে বেতন অনেক কম, অর্থাৎ স্বল্প মজুরিতে তারা কাজ করে, সেখানে তাদের আর্থিক সামর্থ্য কম এবং জীবনযাত্রার মানও কম, সেখানে সেটা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু চা নীতি প্রণয়ন, সুষ্ঠু চা নীতি প্রণয়নের মাধ্যমে চার উৎপাদন বৃদ্ধি করতে হবে, সংরক্ষণ এবং বাজারজাতকরণের বাস্তব পদক্ষেপ যদি সরকার গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই চা শিল্পের উন্নয়ন সম্ভব। এবং চা রপ্তানির জন্য চা যেখানে শিল্প স্থাপিত আছে সেখানে চা নিলাম কেন্দ্র স্থাপন করতে পারলে বিক্রয় সহজ হবে উৎপাদনকারীদের পক্ষে। চা শিল্পের যে সমস্যা এই সমাধান যদি করা যায় তাহলে অবশ্যই চা শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে। এখন শিখনফল অনুযায়ী তৃতীয় যে বিষয় চামড়া শিল্প, সে সম্পর্কে আলোচনা করব। 1990 সালে প্রথমবারের মতো দৈনিক 1000 জোড়া উৎপাদন ক্ষমতা চামড়ার জুতা একটি ফ্যাক্টরি থেকে বাংলাদেশে এই শিল্পের সূচনা হয়, এবং চামড়া শিল্প বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি শিল্প। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের চামড়া শিল্প পঞ্চম স্থানের অধিকারী, তাই এদেশে জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশে 200 বেশি ট্যানারি প্রতিষ্ঠিত আছে, এর অধিকাংশই ঢাকায় অবস্থিত, এবং এসব প্রতিষ্ঠানের মধ্যে আবার 60টি প্রতিষ্ঠান অতি আধুনিক, এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করা হয়। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং আমাদের দেশে সারা বছর নিয়মিতভাবে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু জবাই হয়। এছাড়াও কোরবানির সময় কমপক্ষে 20-25 লক্ষ গরু, মহিষ এবং 40-50 লক্ষ ছাগল, ভেড়া জবাই করা হয়। এর জন্য বাংলাদেশে পশু চামড়ার যোগান পর্যাপ্ত। বছরে প্রায় 22 কোটি বর্গফুট চামড়া ও চামড়াজাত দ্রব্যের উৎপাদন হয়, এবং এর দ্বারা যেমন জুতা, চপ্পল, ব্রিফকেস, হাত ব্যাগ, ব্যাগ, শপিং ব্যাগ, ভ্রমণ ব্যাগ, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, ফটো ফ্রেম, চামড়ার তৈরি গদি, অলংকারের বাক্স, হাত ঘড়ির ফিতা, বেল্ট, এগুলা চামড়া থেকে তৈরি করা হয়। এবং বাংলাদেশ তার যে উৎপাদিত চামড়াজাত দ্রব্য চীন, জাপান, ইটালি, ব্রাজিল, হংকং, ইউএসএ, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স, এই সমস্ত দেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশ চামড়া ও চামড়াজাত দ্রব্য রপ্তানি করে বার্ষিক মোট রপ্তানি আয়ের শতকরা 4% উপার্জন করে। বর্তমানে এ খাত হতে প্রায় 100 কোটি মার্কিন ডলারের অধিক বার্ষিক আয় হয়, এবং 2017-18 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রায় 108 কোটি 55 লক্ষ ডলার আয় করে, যা পূর্বের বছরের তুলনায় 12% কম, যেটা আমরা এখানে এই গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি, যে গ্রাফটা রেখাটা নিম্নমুখী।
বর্তমানে বাংলাদেশে চামড়া শিল্পের অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ঋণের অভাব, চামড়া শিল্পের সাথে জড়িত যে ব্যবসায়ীরা তারা প্রয়োজন মতো ঋণ পায় না, এবং কোরবানির সময় যে চামড়া ক্রয় এবং গুদামজাত করার জন্য যে পর্যাপ্ত ঋণের দরকার সে সময় তারা অনেক ক্ষেত্রে ঋণ পায় না, এর ফলে চামড়া সংরক্ষণ করা সম্ভবপর হয় না। প্রক্রিয়াজাতকরণের অসুবিধা, উন্নত অবকাঠামোর অভাবে ছোটো ছোটো যে ট্যানারি সেগুলো ফিনিশড লেদার তৈরি করতে পারে না। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে চামড়া শিল্পের উৎপাদন ব্যাহত হয়। রাসায়নিক দ্রব্যের অভাব, চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্য তা সঠিক সময় পাওয়া যায় না এবং এতে উৎপাদন ব্যাহত হয়। দক্ষ জনশক্তির অভাব, চামড়া শিল্পের উন্নয়নের জন্য দেশে যে দক্ষ জনশক্তি দরকার সেটা অভাব আছে। এছাড়াও চামড়া কাটার জন্য যে গরু ছাগল থেকে চামড়া ছাড়ানোর জন্য যে দক্ষতা সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের থাকে না, এর ফলে অনেক চামড়া নষ্ট হয়। ভারতে পাচার, বাংলাদেশে প্রতি বছর বিপুল যে চামড়া উৎপাদিত হয় বিশেষ করে কোরবানির সময় অনেক চামড়া ভারতে পাচার হয়ে যায় এবং এতে আমাদের চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংরক্ষণের অভাব, কাঁচা চামড়া সংরক্ষণের জন্য যে চামড়ার আড়ত প্রয়োজন সে আড়ত আমাদের না থাকার কারণে বা আড়তে চামড়া ক্রয় করার সুবিধা অনেক ক্ষেত্রে কম হওয়ার কারণে তারা গুদামজাত করতে পারে না, এর ফলে চামড়া আমাদের নষ্ট হয়ে যায়। পশু সম্পদ পালনে অনীহা, আমাদের দেশে পশু সম্পদ পালন এবং উন্নয়নের মানুষের মধ্যে অনেক অনীহা দেখা দেয়, এর ফলে পশু চামড়া সংকট তৈরি হয়। দরপতন, চামড়া শিল্পের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চামড়া উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে গুরুত্ব কমে যাওয়ার কারণে চামড়ার দাম দিন দিন কমে যাচ্ছে। সরকারি উৎসাহের অভাব, এদেশে পশু সম্পদ উন্নয়নে সরকারের যথেষ্ট উৎসাহ অভাব লক্ষ্য করা যায়। পরিবেশ দূষণ, চামড়া শিল্পের জন্য আলাদা কোনো শিল্প নগরী নাই, ফলে দেশে নগরে এবং শহরতলিতে যে শিল্প স্থাপন করে ট্যানারি থেকে যে বর্জ্য সেগুলো পরিবেশ দূষিত হচ্ছে। এবং ঢাকার হাজারিবাগ থেকে ট্যানারি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরেও সেই সাভার ও সমস্ত ওই এলাকায় এখনও ট্যানারিটা ঠিকমতো কার্যক্রম শুরু করতে পারেনি। সংকীর্ণ বাজার, বাংলাদেশে চামড়াজাত পণ্যের বাজার এখনও প্রসার লাভ করেনি, জনগণের আর্থিক সামর্থ্যের বিষয়টা এখানে জড়িত। দক্ষ শ্রমিকের অভাব, ট্যানারি বা চামড়া শিল্পে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। উন্নত প্রযুক্তির অভাব, উন্নত প্রযুক্তির কারণে যে ছোটো ছোটো ট্যানারিগুলো সেটা ফিনিশড লেদার তৈরি করতে পারে না। তারপরে দীর্ঘমেয়াদি নীতির অভাব, সরকারের বাস্তবসম্মত দীর্ঘমেয়াদি নীতির অভাবের কারণে চামড়া শিল্প দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। চামড়া শিল্পের সমস্যার সমাধানের উপায় নিয়ে এখন আলোচনা করব। চামড়া শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণের যোগান দিতে হবে। চামড়া শিল্পের প্রসারের জন্য পশু খামার গড়ে তুলতে হবে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। রাসায়নিক দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার ব্যবস্থা করতে হবে, এর ফলে চামড়া শিল্পের সমস্যা অনেকাংশে দূরীকরণ করা সম্ভব হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে, এই জন্য দরকার হলে বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের বাইরে চামড়া পাচার রোধের ব্যবস্থা করতে হবে, যাতে বিদেশে কাঁচা চামড়া পাচার না হয়ে যায়। চামড়াজাত দ্রব্য উৎপাদনে বৈচিত্র্য আনা, অর্থাৎ আমাদের দেশীয় যে চামড়া থেকে যে আমরা চামড়াজাত পণ্য উৎপাদন করি তার মধ্যে অনেক বৈচিত্র্য আনতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। চামড়াজাত দ্রব্যের বাজার প্রসারের জন্য আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করতে হবে এবং এতে আমাদের দেশীয় যে পণ্য তার বাজার সম্প্রসারণ হবে।
চামড়া শিল্প নগরী স্থাপন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় এবং লোকালয় থেকে দূরে শিল্প নগরী স্থাপন করতে হবে, যেখান থেকে যেখানে বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠু থাকবে এবং এখানে পরিবেশের ক্ষতি হবে না। সুষ্ঠু চামড়া নীতি, সরকারের চামড়া শিল্প উন্নয়নের জন্য সুষ্ঠু চামড়া নীতি গ্রহণ করতে হবে। এই হলেই চামড়া শিল্পের যে বর্তমান সমস্যা, সেই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব। বর্তমানে বাংলাদেশে চামড়া শিল্পের কিছু সমস্যা সম্মুখীন হলেও এর ভবিষ্যৎ অনেক। এই জন্য সরকারি পক্ষ থেকেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন সাভার ও কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে 200 একর আয়তন বিশিষ্ট চামড়া শিল্প নগরী অবকাঠামো তৈরি করা হয়, যেখানে 205টি প্লট এবং 155টি শিল্প ইউনিট ব্যবস্থা আছে। কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থা শোধনাগার যেমন CETP এবং ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে, যাতে পরিবেশ দূষণ কম হয় এবং সেখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থানের সৃষ্টির ব্যবস্থা আছে। এদেশে প্রতিদিন প্রচুর গরু, মহিষ, ছাগল, ভেড়া জবাই হয় এবং এছাড়াও কোরবানির সময় প্রচুর পশুর জবাই হয়, এই জন্য কাঁচা চামড়ার পর্যাপ্ত সরবরাহ আছে আমাদের। এখানে জনসংখ্যা অধিক হওয়ায় সস্তায় শ্রমিক পাওয়া যায় এবং বাংলাদেশে চামড়া ও চামড়াজাত পণ্যের বিদেশে বাজার প্রচুর চাহিদা আছে। এর কারণে আমরা বলতে পারি যে বাংলাদেশে চামড়া শিল্পের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখন শিখণফল অনুযায়ী চতুর্থ যে বিষয়, তৈরি পোশাক শিল্প, সেটা নিয়ে আলোচনা করব। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প এবং এটা কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিবেচিত। 1976 সালে সর্বপ্রথম এই শিল্পের উৎপাদিত পণ্য তৈরি পোশাক বিদেশে রপ্তানি শুরু হয় এবং 1980 সালে পোশাক শিল্পে সরকার 5 বছরের জন্য ভর্তুকি প্রদানমূলক ঋণ প্রদান করে এবং এতে 1985-86 সাল নাগাদ দেশের আনাচে কানাচে ছোট বড় অসংখ্য পোশাক শিল্প গড়ে ওঠে। এবং এই শিল্প যেহেতু শ্রমনিবিড়, এই জন্য এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান শিল্প হিসাবে এই শিল্পের সর্বাধিক গুরুত্ব আছে এবং মোট রপ্তানির প্রায় 82% এই শিল্প থেকে আসে। তৈরি পোশাক খাত মূলত দুটি ভাগে বিভক্ত, একটা হলো ওভেন আর নিটওয়্যার। ওভেনের মধ্যে যেটা পুরোপুরি তৈরি পোশাক, যেমন শার্ট, প্যান্ট, জামা প্রভৃতি অন্তর্ভুক্ত, এটা বয়ন প্রণালীতে প্রস্তুত করা হয়। অন্যদিকে নিটওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত যেমন গেঞ্জি, টি শার্ট, মোজা ইত্যাদি, এগুলো বোনা বা বুনন পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এসবের অন্য একটা নাম আছে, সেটা হলো হুঁশিয়ারি সামগ্রী। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যেখানে তৈরি পোশাক খাত হতে মোট রপ্তানি আয় এবং মোট রপ্তানি আয় এবং মোট রপ্তানিতে তৈরি পোশাক খাতের শতকরা কত অবদান সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 2014-15 থেকে 2018-19 অর্থ বছরের একটা তথ্য দেওয়া আছে। 2018-19-এ মোট তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হলো $34.13 বিলিয়ন, আর সেখানে যেখানে হলো মোট রপ্তানি আয় হলো $40.53 বিলিয়ন, যা এটা তৈরি পোশাক হলো মোট রপ্তানির প্রায় 84.21% আয় আসে তৈরি পোশাক খাত থেকে। এখন তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা করব। কর্মসংস্থান বৃদ্ধি, বাংলাদেশ জনবহুল এবং শ্রমঘন দেশ এবং এখানে এই তৈরি পোশাক শিল্পে বর্তমানে প্রায় 50 লক্ষ লোকের কর্মসংস্থান আছে এবং এছাড়াও পরোক্ষভাবে প্রায় 2 কোটি অধিক লোকে যারা জীবিকা নির্বাহ করছে। দক্ষ উদ্যোক্তার সৃষ্টি, পোশাক শিল্প প্রথমে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠলেও ধীরে ধীরে এখন এটা সম্প্রসারিত হচ্ছে এবং উদ্যোক্তারা দক্ষ হচ্ছে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আত্মনির্ভরশীল পরিবার, পোশাক শিল্পে কর্মরত প্রায় 50 লক্ষ শ্রমিকের বেশিরভাগই দরিদ্র মহিলা শ্রমিক এবং তারা উপার্জিত অর্থ দিয়ে তাদের দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। ব্যাংক ও বিমা ব্যবসার প্রসার,
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে ব্যাংক ও বিমা ব্যবসার উন্নয়ন হচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নে ধনাত্মক ভূমিকা পালন করে। বস্ত্র শিল্পের উন্নয়ন, দেশের তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণের মাধ্যমে বস্ত্র শিল্পের প্রসার ঘটে এবং এখানে বর্তমানে বাংলাদেশে কাপড় উৎপাদনের বেশিরভাগই বেসরকারি খাতে উৎপাদিত হচ্ছে। পরিবহন খাত, পোশাক শিল্প বিকাশের ফলে পরিবহন খাতেরও ব্যাপক প্রসার ঘটেছে। রপ্তানি আয় বৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের খাত থেকে রপ্তানির প্রায় 82% আমাদের আয় হয়, যা এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চাৎ সংযোগ শিল্পের বিকাশ, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য সুতা, লেবেল, কার্টুন, পলিব্যাগ, গাম টেপ, প্যাকিং, এ সমস্ত পণ্যের যে কারখানা সেগুলোও দ্রুত বিকাশ হচ্ছে। অর্থাৎ এই তৈরি পোশাক শিল্পকে সামনে রেখে তার পিছনের দিকে অন্যান্য শিল্পগুলো তৈরি হচ্ছে। নারীদের কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্পের বেশিরভাগই নারী শ্রমিক এবং দেশে নারীদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি পোশাক শিল্প করে দিয়েছে। অন্যান্য খাতের প্রসার, পোশাক শিল্প উন্নয়নের ফলে এর সাথে বিভিন্নভাবে রিলেটেড যেমন সড়ক, হোটেল, রেস্তোরাঁ, বন্দর, পরিবহন, এই সমস্ত বাণিজ্যেরও দ্রুত প্রসার হচ্ছে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প বিকাশমান শিল্প হলেও তথা এর কিছু সমস্যা আছে। কাঁচামালের অভাব, বাংলাদেশে পোশাক শিল্পের বড় সমস্যা হলো পর্যাপ্ত পরিমাণ কাঁচামালের অভাব। এছাড়াও আমদানিকৃত যে কাঁচামাল সেটা নিম্নমানের হওয়ার কারণে পোশাক শিল্পের সুনাম নষ্ট হয়। শুল্ক বাধা ও প্রতিবন্ধকতা, পোশাক শিল্পের উপর বিভিন্ন ধনীদের বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউভুক্ত দেশ নানা রকম শুল্ক অশুল্ক বাধা আরোপ করে, এর ফলেও সমস্ত দেশে রপ্তানি মন্থর হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি, পোশাক শিল্পের জন্য বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ এবং বিদ্যুৎ সরবরাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে পোশাক শিল্পের উৎপাদনও ব্যাহত হয়। সীমিত তৈরি পোশাক, এখন বাংলাদেশে তৈরিকৃত পোশাকের বৈচিত্র্য কম এবং বাংলাদেশে সীমিত সংখ্যক আইটেমের পণ্য উৎপাদন করে থাকে, এই জন্য অন্যান্য প্রতিযোগিতা দেশের সাথে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে কষ্টকর হয়ে পড়ছে। দক্ষ জনশক্তির অভাব, এদেশে 80% যে শ্রমিক তারা গ্রাম থেকে আসে এবং অশিক্ষিত অনভিজ্ঞ মহিলা, ফলে দক্ষ শ্রমিকের অভাবে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে গুণগত মান অন্যান্য দেশের তুলনায় কম। অন্যান্য দেশে বস্ত্র শিল্পের উন্নয়ন, বিশ্বের অনেক দেশেই বর্তমানে বস্ত্র শিল্পের অনেক উন্নতি সাধন করেছে এবং রপ্তানি বাজারটা দখল করে নিচ্ছে এবং প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশ সেখানে থেকে পিছিয়ে পড়ছে। কারিগরি দক্ষতার অভাব, এদেশে পোশাক শিল্পের কারিগরি দক্ষতার অভাব আছে এবং যে কারণে পোশাক শিল্পের উন্নয়ন কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। আর্থিক ঋণ সুবিধার অনুপস্থিতি, বাংলাদেশে পোশাক শিল্পের দ্রুত উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য যে পর্যাপ্ত ঋণ সুবিধা দরকার তার পর্যাপ্ত অভাব আছে। তৈরি পোশাকের মান নির্ণয়ে সমস্যা, আমাদের যে বাংলাদেশে যে রপ্তানিকৃত তৈরি পোশাক সেটা মান আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্ন উঠেছে। এছাড়া অনেক অসাধু উদ্যোক্তারা নিম্নমানের পোশাক রপ্তানি কারণের কারণে আমদানিকারকরা বিশ্বাস হারিয়ে ফেলছে। কাজের প্রতিকূল পরিবেশ, বাংলাদেশে যে পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয়, এর ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, স্বাস্থ্যহানি ঘটে এবং বাংলাদেশে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ফলে আগুনের কারণে দেখা যাচ্ছে যে অনেক শ্রমিক মারা যায় এবং এতে বিদেশের বাজারে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার, পোশাক শিল্পের প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা, অনিয়মিত সরবরাহ, তবে বিদ্যুৎ সংকট, বন্দরের নানা সমস্যা, রাজনৈতিক বিশৃঙ্খলা, এই সমস্ত কারণে উৎপাদন ক্ষমতার অপূর্ণ ব্যবহার হচ্ছে। পরিপূরক শিল্পের বিকাশ, পোশাক শিল্পের
এর পরিপূরক, যেমন ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশগুলোর সাথে বাংলাদেশ পোশাক শিল্প প্রতিযোগিতায় টিকতে হলে এর সম্মুখ ও পশ্চাৎ সংযোগ শিল্প তথা পরিপূরক শিল্পের বিকাশ প্রয়োজন। এই জন্য আমরা পোশাক শিল্পের সমস্যা দেখা দিচ্ছে। রপ্তানিতে বিলম্ব, বিদেশ থেকে প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তিতে একদিকে যেমন বিলম্ব হয়, আবার অন্যদিকে বাংলাদেশ থেকে যখন পণ্যটা রপ্তানি করা হচ্ছে সেই কারণে বিভিন্ন রকম জটিলতা, শুল্ক ঝামেলা, পরিবহনের সমস্যা, এর কারণে দেখা যাচ্ছে যে রপ্তানিতে বিলম্ব হচ্ছে। এর ফলে রপ্তানি আমদানিকারকরা তাদের অর্ডার বাতিল করতে বাধ্য হয়। অবাধ বাণিজ্যের প্রভাব, স্বল্পোন্নত দেশ হিসাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নিকট যেটা জিএসপি সুবিধা, সেটা প্রাপ্তির পর 2005 সাল থেকে অবাধ বাণিজ্য চালু হয়। বৃহৎ বাজার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে, অন্যান্য চাহিদা সৃষ্টিকারী দেশ ও অঞ্চলে বাংলাদেশকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এবং এর ফলে বাংলাদেশ এবং এছাড়াও 2013 সালের জুন মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে তৈরি পোশাক পণ্যের উপর জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেয়। এর ফলে বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে সেই বাণিজ্যে টিকে থাকতে হচ্ছে। ব্র্যান্ডিংয়ের সমস্যা, বাংলাদেশের যে পণ্য সেটার নিজস্ব ব্র্যান্ডিং এর সমস্যা, যেমন এখানে বাংলাদেশের পোশাক উন্নত মানের, চমৎকার ফ্যাশন, সময়মতো সবার নিশ্চিত করা, তুলনামূলক স্বল্প ব্যয়ে পাওয়া যায়, এরূপ গুণাবলীর মাধ্যমে বিষয়ে ব্র্যান্ডিং করা হয় নাই। শ্রমিক অসন্তোষ, বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে প্রায় বেতন বৃদ্ধি, কর্মসময় নির্ধারণ, শ্রমিক সংঘ তৈরি সব বিভিন্ন সময় বিভিন্ন রকম অসন্তোষ দেখা দেয়। এছাড়াও অনেক সময় অবরোধ, জ্বালাও পোড়াও, ধর্মঘট, আন্দোলন, এগুলোর কারণে শ্রমিক অসন্তোষ লেগে থাকে এবং উৎপাদন ব্যাহত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের পোশাক শিল্প ক্রেতা অনেক ক্ষেত্রেই হারাচ্ছে এবং এক্ষেত্রে সময়মতো অর্ডার যোগান দেওয়া সম্ভব হয় না। শ্রমিকের নিরাপত্তা, এছাড়াও বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা তেমন ভালো না। দেখা যায় যে শ্রমিকরা প্রায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে এবং এই দুর্ঘটনা ঘটার কারণে বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন তৈরি পোশাক শিল্পের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য সংস্থার সুযোগ আহরণ, আমদানিকারক দেশে বর্তমানে যে কোটামুক্ত বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, তাতে বাংলাদেশ পোশাক শিল্পের উপর আমদানি শুল্কের হার যাতে নমনীয় করে সেই বিষয়ে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে শুল্ক ছাড়া পণ্য রপ্তানি করা যায়। প্রতিযোগিতামূলক উৎপাদন পদ্ধতি গ্রহণ, এখানে প্রতিযোগী দেশ যে সমস্ত আইটেম উৎপন্ন করে বাংলাদেশকে সেই ধরনের আইটেম উৎপন্ন করতে হবে এবং ওই পণ্যের মানের দিকে খেয়াল রাখতে হবে যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। নতুন বাজার অনুসন্ধান, পোশাক শিল্পের প্রসারের জন্য নতুন নতুন বাজার অনুসন্ধান করতে হবে। বর্তমানে যে দেশগুলোতে উৎপাদন করা হয় তাছাড়াও আরও অন্যান্য দেশে রপ্তানির ব্যবস্থা করতে হবে। কারিগরি উন্নয়ন, পোশাক শিল্পের উন্নয়নের জন্য কারিগরি উন্নয়ন করতে হবে, এজন্য প্রয়োজন হলে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। পণ্যের উন্নত মান নির্ধারণ, আন্তর্জাতিক বাজারে যাতে তৈরি পোশাক শিল্প পছন্দনীয় হয় বা আকর্ষণীয় হয় সেই জন্য বাংলাদেশে তৈরি পোশাকের মান উন্নত করতে হবে এবং বৈচিত্র্য আনতে হবে। শিল্প শ্রমিক প্রশিক্ষণ, আমাদের দেশে যে শ্রমিকরা তারা কম শিক্ষিত এবং অদক্ষ, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পোশাকের আইটেম বৃদ্ধি, আমাদের বাংলাদেশ মাত্র 8 থেকে 12টি আইটেম রপ্তানি করে কিন্তু অথচ বিদেশে বাজার প্রায় 120 রকমের পোশাকের চাহিদা আছে, তাই বাংলাদেশকে আইটেম বৃদ্ধি করতে হবে। দেশীয় কাঁচামাল উৎপাদন বৃদ্ধি, পোশাক শিল্পের উন্নয়নের জন্য দেশীয় যে কাঁচামাল যেমন সুতা, তুলা, রং, এগুলোর উৎপাদন দেশে করতে হবে, তাহলে আর উচ্চ মূল্যে কাঁচামাল আমদানি করার প্রয়োজন পড়বে না, এর ফলে আরও কম মূল্যে পণ্য রপ্তানি করতে পারবে।
কর্ম নৈপুণ্যতা বৃদ্ধি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে, যদি মজুরি বৃদ্ধি করা যায় তাহলে শ্রমিকের দক্ষতা বাড়বে, তাদের কর্ম নৈপুণ্যতা বাড়বে এবং তারা বেশি কাজ করতে পারবে। পর্যাপ্ত ঋণ সুবিধা প্রদান, পোশাক শিল্পের উন্নয়নের জন্য পর্যাপ্ত ঋণ সুবিধা ব্যবস্থা করতে হবে। এজেন্টদের দৌরাত্ম্য হ্রাসকরণ, এখানে দেশি বিদেশি যে মধ্যস্থ কারবারি আছে বা এজেন্ট আছে তাদের নিয়ন্ত্রণ করতে হবে, এর ফলে উৎপাদনকারী উপকৃত হবে। স্বায়ত্তশাসিত ব্যুরো গঠন, বাংলাদেশে পোশাক রপ্তানি বহুমুখী করার জন্য একটা স্বায়ত্তশাসিত ব্যুরো গঠন করা দরকার। বিদেশি উদ্যোক্তাদেরকে সুবিধা প্রদান, বিদেশি উদ্যোক্তারা দেশের অভ্যন্তরে বিনিয়োগে পর্যাপ্ত সুযোগ সুবিধা, মানে বিদেশে অভ্যন্তরে যাতে বিনিয়োগ করতে পারে সেই জন্য তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে, এর ফলে দেশের পোশাক শিল্প দ্রুত উন্নতি লাভ করবে। সরকারি ও বেসরকারি উদ্যোগ, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে যদি গ্রহণ করা যায় তাহলে রপ্তানি পরিমাণ বাড়বে। রপ্তানি বাণিজ্যকে উৎসাহিতকরণ, চীনসহ কয়েকটি দেশ পোশাক রপ্তানির ক্ষেত্রে করমুক্ত বা ব্যাপক হারে কর হ্রাস করেছে, তাই বাংলাদেশকেও পোশাক রপ্তানির ক্ষেত্রে সরকার ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যাতে রপ্তানি বাণিজ্য উৎসাহিত করা যায়। গবেষণা, পোশাক শিল্পের উন্নতির জন্য গবেষণামূলক কার্যক্রম গ্রহণ করে উৎপাদন, বাজারজাতকরণ, শ্রম মজুরি নির্ধারণ, মূল্য নির্ধারণ এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। ব্র্যান্ডিংয়ের প্রচেষ্টা, বাংলাদেশি পণ্যের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে, তাহলেই এই সমস্ত পণ্য বিদেশে রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ, দেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশ সেটা উন্নত করতে হবে এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলেই দেশের তৈরি পোশাক শিল্প উন্নতি হবে এবং দেশের দারিদ্রতা দূর হবে এবং তৈরি পোশাক শিল্পের সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব হবে। দেশে তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা উজ্জ্বল, এর কারণগুলো হলো পোশাক শিল্পে মূলত শ্রম নিবিড় এবং বাংলাদেশ জনবহুল দেশ হয়, পর্যাপ্ত শ্রমের যোগান আছে এবং যার ফলে সস্তা শ্রমের ফলে উৎপাদন ব্যয় কম হয়। পোশাক শিল্পে কর্মরত শ্রমিকের মধ্যে প্রায় 84% হলো নারী এবং তাদের মজুরি তুলনামূলকভাবে কম হয়। বাণিজ্যিক ব্যাংকসমূহ হতে পোশাক শিল্পের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা আছে। পোশাক শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও মুনাফা অর্জন দ্রুত সময়ের মধ্যে হয়ে থাকে, এই জন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। বাংলাদেশ সরকার পোশাক শিল্পের দ্রুত বিকাশের জন্য উদার শিল্পনীতি গ্রহণ করেছে। বিদেশি ক্রেতাদের সোশ্যাল কমপ্লায়েন্স শর্তের কারণে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশ অনেক উন্নত হয়েছে বর্তমানে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ অনেক দেশে পোশাক রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা পায় এবং এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও শুল্ক সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও বর্তমান সরকার পোশাক খাতের উন্নয়নের জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করে, যেমন শ্রমিক শ্রেণীর দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ঋণ পুনঃতফসিলীকরণ, পণ্য খালাস প্রক্রিয়া সহজীকরণ, বিমা প্রিমিয়াম হ্রাস, নগদ সহায়তা প্রদান, কমপ্লায়েন্স অনুসরণ, বিভিন্ন ইউটিলিটি বিল মকুফ এবং উৎপাদনের পরিবেশ সুন্দর রাখার জন্য ব্যবস্থা গ্রহণ, মালিক, শ্রমিক ও সরকারের পক্ষে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর। এবং এর থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এখন শিখণফল অনুযায়ী পঞ্চম যে বিষয়, আমদানি বিকল্প শিল্প, সেটা নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশ হতে পণ্য আমদানি হ্রাস করে উক্ত দ্রব্য নিজ দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপন করাই হলো আমদানি বিকল্প শিল্প। উন্নয়নশীল দেশের শিল্পায়নের উদ্দেশ্যে দেশীয় উৎপাদনের মাধ্যমে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের বিকল্পায়নকে বোঝায়। আমদানির ক্ষেত্রে কর ও শুল্ক হার বৃদ্ধি, কোটা পদ্ধতির প্রবর্তন, দেশীয় শিল্পকে বিভিন্ন সুবিধা প্রদান করা, কর অব্যাহতি ইত্যাদি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমদানি বিকল্প শিল্পায়ন কার্যকর করা হয়।
1945 সালে বিশ্বযুদ্ধের পর এই পদ্ধতি জনপ্রিয়তা লাভ পায়। এ কারণে শুল্ক ও কোটা পদ্ধতির বাধা সৃষ্টি করে উন্নয়নশীল দেশ আমদানি বিকল্প শিল্প স্থাপনে সচেষ্ট হয়। এক্ষেত্রে তারা ভোগ্যপণ্য উৎপাদনকারী শিল্পকে অগ্রাধিকার প্রদান করে, এরপর মূলধনী পণ্যের দিকে দৃষ্টিপাত করে। আশা করেছিল যে আমদানি কমে যাবে এবং অভ্যন্তরীণ প্রবৃদ্ধি বেড়ে যাবে। এছাড়া এটাও আশা করা হয়েছিল যে এই কৌশলের মূল খরচ ভোগ্যপণ্য উৎপাদনকারী উন্নত দেশ থেকে পাওয়া যাবে। বাস্তবে উন্নয়নশীল দেশের বেশিরভাগের ক্ষেত্রে বাস্তব অবস্থা ছিল তার বিপরীত, অর্থাৎ অনেক দেশই লেনদেনের ভারসাম্যে উন্নতি হয়নি বা নির্ভরশীলতাও কমেনি। তারপরেও বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে আমদানি বিকল্প শিল্পের প্রয়োজনীয়তা আছে। এখন আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করব। কর্মসংস্থান বৃদ্ধি। বাংলাদেশ যেহেতু জনসংখ্যা প্রচুর, সেই কারণে বেকারত্বের সংখ্যাও অনেক, এবং এই বেকারত্ব দূর করার জন্য আমদানি বিকল্প শিল্প স্থাপন করা জরুরি এবং এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশীয় শিল্পের সংরক্ষণ। বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নতুন নতুন যে শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমদানি বিকল্প শিল্প স্থাপন করা প্রয়োজন, এবং এর অর্থাৎ যে পণ্য আমদানি করা হতো তাকে নিরুৎসাহিত করা জন্য বা সে পণ্য উৎপাদন আনা বন্ধ করে দিয়ে সেটার বিকল্প পণ্য দেশে উৎপাদন করা জরুরি, এবং এতে বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অভ্যন্তরীণ বাজার প্রসার। আমদানি বিকল্প শিল্প দেশে স্থাপিত হলে শিল্পে উৎপাদিত পণ্যের দাম তুলনামূলকভাবে কম হবে এবং পণ্যটির বাজার দেশে বিস্তার লাভ করবে। বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ আয় রপ্তানির মাধ্যমে আসে তার চেয়ে আবার বেশি আমদানিতে চলে যায়, তো সেই কারণে বৈদেশিক বাণিজ্যের যদি ঘাটতি আমরা দূর করতে চাই তাহলে আমদানি বিকল্প শিল্পের বিকল্প নেই। বৈদেশিক মুদ্রা সাশ্রয়। আমদানি বিকল্প শিল্প যদি গড়ে ওঠে তাহলে আমাদের দেশে আমদানি ব্যয় হ্রাস পাবে, এর ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পাবে। শিল্পায়ন। আমদানি বিকল্প শিল্পায়ন হলে দেশে প্রচুর শিল্পজাত দ্রব্য সামগ্রী উৎপাদন করা সম্ভব হবে, দেশের চাহিদা মিটে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। আত্মনির্ভরশীলতা সৃষ্টি। দেশে আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে দেশের অভ্যন্তরীণ সঞ্চয় ও বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাবে, এর ফলে মূলধন বাজার শক্তিশালী হবে এবং আমরা পরনির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীল হতে পারব। দ্রুত প্রবৃদ্ধি অর্জন। আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষি ও শিল্প উভয় খাতে উৎপাদন বাড়বে এবং দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। আমদানি বিকল্প শিল্পায়নের গুরুত্ব থাকা সত্ত্বেও এর কিছু সমস্যা আছে। কৌশল নির্ধারণের সমস্যা। যেমন এখানে আমদানি বিকল্প শিল্পায়ন কোন কোন ক্ষেত্রে নিতে হবে বা করতে হবে সেই কৌশল নির্ধারণ করা বা সেটা পরিকল্পনা গ্রহণ করা সেটা জরুরি, এবং সেইটা একটা জটিল বিষয়। তো এই সমস্যা সমাধান না করলে আমদানি বিকল্প শিল্পায়নে দেশ লাভবান হবে না। অপ্রয়োজনীয় এবং নেশাজাতীয় পণ্যের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, যেমন কোকাকোলা, ফান্টা ছাড়াও নেশাজাতীয় পণ্য, এগুলার ক্ষেত্রে যদি আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হয় তাহলে দেশ এখানে কোনো লাভবান হবে না, বরঞ্চ ক্ষতিগ্রস্তই হবে। কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে যদি পুঁজি নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হয়, অর্থাৎ যন্ত্র নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হয়, তাহলে দেশের কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে। ভোক্তা ক্ষতিগ্রস্ত। আমদানি বিকল্প শিল্পায়ন মূলত অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত হয়। এখন এই শিল্প স্থাপন করতে যেয়ে যদি দেশীয় ভোক্তারা বেশি দামে তুলনামূলক নিম্নমানের পণ্য দ্রব্য ভোগ করতে বাধ্য হয়, অর্থাৎ সেক্ষেত্রে তো প্রতিযোগিতা থাকবে না, তাহলে এটা ভোক্তারা যার জন্য ক্ষতি হবে, অর্থাৎ ভোক্তারা এখানে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বায়নের প্রেক্ষিতে অবাস্তব ধারণা।
বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ। এখানে বিভিন্ন দেশের সাথে আমাদের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য চলে, এবং যে দেশ যে দ্রব্য উৎপাদনে বেশি পারদর্শী হয় এবং কম খরচ উৎপাদন করতে পারে, আমরা সাধারণত সেই দেশ থেকে পণ্য আমদানি ব্যবস্থা করা হয়। এবং এক্ষেত্রে যদি আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হয়, তাহলে এই এই ধারণা থেকে কিছুটা হলেও কিছুটা হলেও এখানে বাধাগ্রস্ত হবে। এবং আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য তুলনামূলক যে সুবিধা নীতি সেটা অনুসরণ করা যায় না, এর ফলে যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা FDI সেটা হ্রাস পাবে, এবং এটা উন্নয়নশীল দেশের জন্য এটা একটা খারাপ অবস্থা বা খারাপ বিষয় হবে। এই কারণে এই সমস্ত যে সমস্যা থাকা সত্ত্বেও আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল গ্রহণ করে উন্নয়নের প্রচেষ্টা নেওয়া যেতে পারে। এখন শিখনফল অনুযায়ী ষষ্ঠ যে বিষয়, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, এ নিয়ে আলোচনা করব। সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP, এটা বাংলাদেশের জন্য একটা নতুন ধারণা। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে শিল্পখাতকে অবহেলা করা হয়। বর্তমানে বাংলাদেশ শিল্পখাতের উন্নয়ন ও বিকাশের উদ্দেশ্যে PPP ধারণাটা প্রদান করা হয়, এবং সরকার ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব PPP-র মাধ্যমে এই যে বিনিয়োগ ধার্য করা হয়েছে সেটা অর্জন সম্ভব বলে সরকার মনে করে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, মূলধনের যোগান, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটি বিশেষ খাতে যখন সরকারি ও বেসরকারি উদ্যোগ একত্রে কার্যক্রম পরিচালনা করে তাকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP বলা হয়। PPP মূলত সরকারি বেসরকারি খাতের মতো এক ধরনের চুক্তি, যার মাধ্যমে কোনো বড় শিল্প অথবা অবকাঠামো তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে মূলত তিনটি পক্ষ জড়িত থাকে, সরকার, বেসরকারি উদ্যোক্তা ও সাধারণ জনগণ। PPP-র মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করলে তিনটি পক্ষ সুবিধা পায়, একটা হলো সরকার, একটা বেসরকারি খাত, একটা হলো জনগণ। সরকার যে সুবিধাগুলো অর্জন করে সেগুলো হলো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, কারণ বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য বেসরকারি খাত হতে মূলধনের যোগান আসে এখানে, ফলে সরকারকে ঋণের বোঝা বা সুদের বোঝা টানতে হয় না। এছাড়া বেসরকারি খাতের যে দক্ষতা সেটা সরকার কাজে লাগাতে পারে। প্রকল্প বাস্তবায়ন এর জন্য যে খরচকে যৌক্তিক পর্যায়ে রাখা যায় আর প্রত্যাশিত GDP প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। বেসরকারি খাতের যে সুবিধা হয় সেটা হলো ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়। সাধারণত যেসব খাতে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত থাকতো সেসব খাতে এখন প্রাইভেট খাতের জন্য সুযোগ সৃষ্টি হয়। এছাড়া অর্থনৈতিক কার্যক্রমে নতুনত্ব আসে। আর জনগণ, সাধারণ জনগণ যে সুবিধাগুলো ভোগ করে সেখানে হলো যেহেতু একটা চুক্তির মাধ্যমে এই PPP কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেহেতু জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি পায় বা সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে বাধ্য হয়। উন্নত মানের কাঁচামালের ব্যবহার, যেহেতু এখানে জনগণ সম্পৃক্ত থাকে, সে কারণে এখানে বেসরকারি খাতকে প্রকল্প বা অবকাঠামোর জন্য যে দুর্ঘটনাজনিত যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা দায়বদ্ধ থাকতে হয়, এবং ফলে এখানে উন্নত মানের কাঁচামাল ব্যবহার নিশ্চিত হয়। সরকারি বেসরকারি অংশীদারিত্বের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন PPP-র মাধ্যমে বৃহৎ টেকসই অবকাঠামো নির্মাণ করা, যৌথভাবে বিনিয়োগ ঝুঁকি বহন, দীর্ঘমেয়াদী, সাধারণত 15 থেকে 30 বছর
সময় পর্যন্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। সরকারি ও বেসরকারি যৌথ প্রক্রিয়ায় পণ্য সেবার দাম নির্ধারণ করা হয়। নির্ধারিত ফি এবং চার্জ প্রদানের মাধ্যমে সেবা গ্রহণের ব্যবস্থা করা হয়। ফি চার্জ বৃদ্ধির জন্য অংশীদারদের যৌথ সিদ্ধান্ত প্রয়োজন হয়। এছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করা, জিডিপি প্রবৃদ্ধির হার 10% পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় এরকম খাতগুলোতেই সরকার বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশে যে বর্তমানে পিপিপিতে যে সমস্ত খাতগুলোতে আওতায় বিনিয়োগ হচ্ছে সেগুলো হলো বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতের টেকসই উন্নয়ন, সরকারি নিরাপদ পানি সাপ্লাই ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা এর মধ্যে মাধ্যমিক কারিগরি ও গবেষণা বিষয়ে, গ্যাস ও খনিজ সম্পদ আহরণ, পরিবহন অবকাঠামো এর মধ্যে সড়ক রেল বন্দর উন্নয়ন ইত্যাদি, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত, পর্যটন ও বিমান পরিবহন, শিল্প পার্ক নির্মাণ ও শিল্পায়ন, স্বাস্থ্য পরিবার কল্যাণ, আবাসন খাতের প্রসারণ, এই সমস্ত খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব লক্ষ্য করা যায়। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকার ভৌত অবকাঠামো খাতে বিশেষ করে মহাসড়ক, এক্সপ্রেসওয়ে যেমন মাস ট্রানজিট, ফ্লাইওভার, বাস টার্মিনাল, বিমানবন্দর, এভিয়েশন, সমুদ্রবন্দর, রেলওয়ে ভৌত অবকাঠামো এবং সেবা খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সম্ভাব্য বিনিয়োগ ঘাটতি পূরণে সরকারি ও বেসরকারি বিনিয়োগের পাশাপাশি সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় ব্যক্তি খাতকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তায় 2009-10 অর্থ বছরের বাজেটে পিপিপিতে 2,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং প্রতি বছরই এখাতে প্রায় 3,000 কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হচ্ছে এবং এর ফলে পিপিপির খাতে বিনিয়োগ আকৃষ্ট হয় এবং বেসরকারি খাতে খাতকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড BIFFL নামে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর অনুকূলে $400 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য 9টি খাতে বর্তমানে 47টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব অবশ্যই থাকবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সূচিত হবে। প্রিয় ছাত্রছাত্রী, আজ এ পর্যন্তই। এটা বাংলাদেশ শিল্পের উপর আমার শেষ ক্লাস। আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।